অদূর ভবিষ্যতে আপনাদের কি রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কিনা? ঢাকায় পালিত হয়েছে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার 76তম মৃত্যুবার্ষিকী। দেশের পুনর্গঠনের দাবিতে আমাদের দুই দুই পক্ষেরই আরো এবং অন্যান্য মানুষের সাথে এবং রাজনৈতিক দলের সাথে আমাদের মাঠে একই সাথে দেখা হবে, যেভাবে আমাদের গণঅভ্যুত্থানের সময় আমাদের সবার একসাথে দেখা হয়েছিল। একটা জনবান্ধব রাজনৈতিক দল নিঃসন্দেহে চাবে এই দেশে আরো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নানামুখী সংগঠনের জন্ম হোক। তখন আমাদের শেখ ছিল, আমরা নির্বাচনে যদি না যাই লাঙ্গল আমরা হারাবো, জিএম কাদের চেয়ারম্যানশিপও হারাবে এবং জিএম কাদেরকে এসএসএলের মতন সিএমএসে আটকে রাখা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আসলে জাতীয় নাগরিক যে কমিটি, এটার যোগসূত্রটা কোথায়, কোনো যোগসূত্র আছে কিনা এই বিষয়ে আপনি আমাদের একটু জানাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা বলেছেন যে এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে, এটি এখনো রাজনৈতিক দল নয়। তো আমার যে প্রশ্নটা, যে অদূর ভবিষ্যতে আপনাদের কি রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কিনা? প্রথম প্রশ্নটা আরেকটু রিপিট করেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি বলছি আপনাকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনাদের এই যে জাতীয় নাগরিক কমিটি, এইটার যোগসূত্রটা কোথায়? জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আসলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। তো ছাত্রদের নেতৃত্বে যেই তাদের যে নেতৃত্বের জায়গাটা সেটা অবশ্যই আমাদের একনলেজ করা উচিত, আমাদের এটা ভুলে যাওয়া উচিত না। তাদের নেতৃত্বে এবং তাদের প্রথম ধাক্কাটা আমরা যদি একনলেজ না করতাম গণঅভ্যুত্থানের আগে, তখন এটা যদি না করতাম তাহলে আসলে জনতারও নেমে আসার ওই সুযোগটা হতো না। তাদের ওই স্পিরিটের কারণে আসলে জনতারও সেই তাদের এক্সপ্রেশনটা আসলে দেওয়ার সুযোগ পেয়েছে। তো এটা একনলেজ করা প্রথমত খুবই গুরুতর একটি আমাদের দায়িত্ব, এবং সেই জায়গা থেকে আসলে আমরা যেভাবে অভ্যুত্থানের সময়ে তাদের পাশে থেকেছি, আমরা নিজেরাও আসলে মাঠে ইনভলভ হয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি, আমরাও গুলি আমাদের জনতার পক্ষ থেকেও তরুণরা গুলি খেয়েছে এবং এখানে নানান শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছে, পানি খাইয়েছে। এই যে তাদের এবং গণঅভ্যুত্থানকে দাঁড়া করানোর পিছনে জনতার যে সাপোর্ট, এই সাপোর্টটাকে আমরা বলছি যে এই সাপোর্টটা আবার রিএনেক্ট করতে হবে, আবার এটাকে মানে সোসাইটিতে এনগেজিং করতে হবে, যাতে করে ছাত্রদের একার উপরে কোনো ধরনের বার্ডেন না সৃষ্টি হয়, পুরো সোসাইটি চেঞ্জ করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছাত্র ছাত্র প্ল্যাটফর্ম হিসেবে সে কাজ করছে এখনো, আমরা চাই যে তারাও আরো সংগঠিত হোক, সংহত হোক এবং তাদের পরবর্তীতে দেশ পুনর্গঠনের কাজে তারাও একটা বড় ফোর্স হিসেবে কাজ করবে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নাগরিক জাতীয় নাগরিক কমিটি সম্পর্ক হবে বোঝাপড়া ভিত্তিক, সমন্বয় ভিত্তিক এবং ইন টোটাল বাংলাদেশের স্বপ্নকে ধারণ করার ক্ষেত্রে আমাদের এক ধরনের একই পেজে থাকার, একই লাইন আপে থাকার এক ধরনের চেষ্টা থাকবে। এবং আমরা চাইবো যে এখানে সমন্বয়টাই আমরা মূল জায়গা হিসেবে দেখবো, যে ছাত্রদের সাথে আমাদের সমস্ত কাজের সমন্বয়, এবং আমরা আমরা এইটাও সিনারিও হিসেবে চাইবো যে যে কোনো দাবিতে নাগরিক কমিটি কল করুক বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কল করুক, যে কোনো দেশের পুনর্গঠনের দাবিতে আমাদের দুই দুই পক্ষেরই আরো এবং অন্যান্য মানুষের সাথে এবং রাজনৈতিক দলের সাথে আমাদের মাঠে একই সাথে দেখা হবে, যেভাবে আমাদের গণঅভ্যুত্থানের সময় আমাদের সবার একসাথে দেখা হয়েছিল। আর যেটা হয়েছে যে পরবর্তীতে যে প্রশ্নটা এসেছে যে জি আপনাদের আপনাদের এটি এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং আপনারা আগামীতে কি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের কোনো পরিকল্পনা আছে কিনা এ বিষয়ে জানতে চাচ্ছিলাম। যেটা আমরা আমরা যেটা বলছি যে দেশ পুনর্গঠনের জন্য দলমত নির্বিশেষে এক এক জায়গায়, এটা আমরা বলছি যে এটা মানে এটা অবশ্যই করতে হবে। এটা যদি আমরা না করতে পারি, যেভাবে আমরা এক জায়গায় এসেছিলাম বলে এক দফা দাবিটা আমরা সেটা পতন করাতে পেরেছি, পুরো ব্যবস্থাটা পুরো ব্যবস্থার বিলোপ ঘটানো আরো একটু চ্যালেঞ্জিং, এই কারণে আমাদের আরো বেশি একত্রিত থাকা অনেক বেশি জরুরি। এখন আমরা যদি রাজনৈতিক দলের দিকে মোড় নেওয়ার কোনো চিন্তাও করি, তাহলে যেটা হবে যে আমরা আসলে বিভক্তি তৈরি করবো, আমরা আসলে বিভাজনের রাজনীতি থেকে যত দূরে সম্ভব আমরা তত দূরে অবস্থান করতে চাই, বিভাজনের রাজনীতি আমরা আর চাই না। আমরা চাই যে বাংলাদেশের সকল মানুষ দলমত নির্বিশেষে এবং তার ঊর্ধ্বে উঠে, ব্যক্তি মানুষের ঊর্ধ্বে উঠেও দেশের পুনর্গঠনের প্রশ্নে সবাই একখানে। তো সেই জায়গা থেকে আমাদের এখন পর্যন্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম করার কোনো প্রয়োজনীয়তা নেই,
আমরা মনে করি যে রাজনৈতিক দল করার যে প্রয়োজনীয়তা উল্লেখ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি নির্বাচন কেন্দ্রিক, এবং নির্বাচন আমরা মনে করি যে এই ধরনের দেশের পরিস্থিতি থাকলে এইটাকে না চেঞ্জ করে নির্বাচন কখনোই সুষ্ঠু স্বাভাবিক ইনক্লুসিভ এবং হত্যা হবে না এমন কোন পরিস্থিতি আসলে ক্রিয়েট করতে পারবে না। আমরা মনে করি দেশের পুনর্গঠন প্রথম প্রশ্ন, এইটার পরে বাকি প্রশ্ন। জি ধন্যবাদ। এবং এই জায়গাতে আমি একটু যেতে চাই আরিফুল ইসলামের কাছে। আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন আশা করি এখনো। আরিফুল ইসলাম, এই যে যেমন জাতীয় নাগরিক কমিটি, যেমনটা জিজ্ঞেস করছিলাম সামান্তা শারমিনকে, তিনি বলছিলেন যে এখন তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আছেন, ধরুন যদি নাগরিক কমিটি হতে হবে তা না, আগামীতে যদি তরুণরা অথবা নতুন কেউ মিলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এ ধরনের করতে চায়, সেক্ষেত্রে বিষয়টি আপনি কিভাবে দেখবেন? যে বিষয়টা কি প্রতিযোগিতার মতোই মনে হবে আপনার কাছে, নাকি আপনি এটাকে স্বাগত জানাবেন, নতুন চিন্তা, নতুনভাবে কিছু করার ইচ্ছা, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখুন, বাংলাদেশে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা যে কারো আছে, যে কেউ সংগঠনের আত্মপ্রকাশ করতে পারেন, বাংলাদেশের মানুষের নানান ধরনের অধিকার প্রতিষ্ঠার জন্য সাংগঠনিকভাবে তারা, আমি একটা বিষয় আপনাকে স্পষ্ট করে দিই, আমি যেটা বলতে চেয়েছি যে রাজনৈতিক প্রতিযোগিতা তো থাকবেই, সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে, জি জি, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তারা যদি আত্মপ্রকাশ করে, যে কোনো শ্রেণী পেশার মানুষ মিলে যদি তারা যদি করেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যে আপনি কি মনে করেন যে এটা রাষ্ট্রের জন্য আরো কার্যকর ভূমিকা রাখবে? নিঃসন্দেহে রাষ্ট্রের জন্য কার্যকর ভূমিকা রাখবে। আমি আমার ব্যক্তিগত মতামত না, শুধু আমাদের দল, বাংলাদেশ জাতীয় দল, গণমানুষের দল, এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যেই প্রেক্ষাপটে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সেটা মানুষের কল্যাণের জন্যই প্রতিষ্ঠা করেছেন, এবং প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি যত ধরনের দেশের ক্রাইসিস হয়েছে, মানুষের কাছে যাওয়া পর্যন্ত সকল সমস্যার সমাধান করার জন্য সাংগঠনিকভাবে একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই ক্ষেত্রে একটা জনবান্ধব রাজনৈতিক দল নিঃসন্দেহে চাবে এই দেশে আরো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নানামুখী সংগঠনের জন্ম হোক। এটা একটা রাজনৈতিক প্রতিযোগিতা হলেও এটা মানুষের কল্যাণের জন্যই কাজ করে, আমরা সেটা চাই। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমি আবার একটু যেতে চাই সামান্তা শারমিনের কাছে। আমাদের সাথে মাসরুর মাওলা, উনি আছেন কি না? যদি থাকেন তাহলে আমি মাসরুর মাওলা আপনার কাছে যেতে চাই। জি জি জি, জনাব মাসরুর মাওলা। জি, আমি যে জিনিসটা আপনার কাছে আসছি, তাহলে আমি একটু সামান্তা শারমিনের কাছে হয়ে তার উত্তরের ইয়েতে আমি আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে সামান্তা শারমিন, আপনারা যে আটটি প্রস্তাব অথবা আটটি বিষয় নিয়ে উল্লেখ করেছেন, এখানে আপনারা যে সরকারের সহযোগিতা করবেন, আবার জবাবদিহিতার আওতায় আনার একটা বিষয় রয়েছে, এবং যাতে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা পরবর্তী সরকার, এই বিষয়গুলো রয়েছে। যদি এখনকার কথা বলি, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আপনারা তাদের সহযোগিতাও করবেন, জবাবদিহিতার আওতায় আনবেন, আবার যাতে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ হয় নিশ্চিত করবেন, এই যে কাজগুলো করবেন, বাকি অন্যান্য অনেক বিষয় রয়েছে সেগুলোর দিকে না গেলাম, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আপনারা কি পরিকল্পনা নিয়েছেন? যে হ্যাঁ, আমরা এই যে ইন্টারিম গভর্নমেন্ট এখন রয়েছে, যদি এমন হয় আমরা এইভাবে এই প্রশ্নগুলো তাদের করব, অথবা এই জিনিসগুলো জানতে চাব, অথবা সাধারণ মানুষ জানতে চায়, তাদের কিভাবে জবাবদিহিতার আওতায় আনাবেন? তাদের কি লিখিত চিঠি পাঠানো, নাকি তাদের সাথে আলোচনায় বসা, কি প্রক্রিয়ায় হতে পারে বিষয়গুলো? অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত জনগণের সাথে যে সম্পৃক্ততা, সেটা আরো ভালো, এবং আমরা মনে করি এখনো খুবই ডায়ার নিড, বাট এখনো ইন্টারিম গভর্নমেন্ট মন্তব্য করে উঠতে পারেনি বা এখানে কাজ করা হয়নি, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে তাদের যোগদান করানোর ব্যাপারে যদি যে কোনো ধরনের মানে এফোর্ট নেওয়া সরকারের পক্ষ থেকে, যে কোনো ধরনের অ্যাকশন নেওয়া, এটা আসলে খুবই জরুরি হয়ে উঠেছে। আর জবাবদিহিতার সহায়তা একত্রে হওয়ার পিছনে আমরা মূল ফোর্স হিসেবে আমরা বলছি, এটাকে পিপলস লিগ, আমরা বলছি যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে পিপলস উইলের কারণে, এবং আমরা মনে করি পিপলস উইল আসলে যেই চালিত শক্তি হবে, এই চালিকা শক্তি দিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিচালিত হতে হবে। এটা জনগণের সরকার, এবং জনগণের সরকার শুধুমাত্র সহায়তা করার জন্য মাঠে থাকবে এটা হবে না। আমরা চাই যে জনগণের সরকার জনগণের মাঝে এসে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, যেটা আমরা আসলে
একজন একটা নির্বাচিত সরকারের কাছেও আমরা যেটা এক্সপেক্ট করব, এখানে চিন্তার উপরে উঠে যাবে কোন ব্যক্তি, কোন মানুষ, কোন ধরনের প্রতিষ্ঠান, কোন ধরনের একটা, এটা আমরা হতে দিতে পারি না। এবং এটা হচ্ছে পুরো গণভুত্থানের আকাঙ্ক্ষার বহির্ভূত একটি আকাঙ্ক্ষা। এখন আমরা যেটা বলছি যে এখানে আমরা যে স্টেপ গুলো নিতে চাই, আমরা বলেছি গণ আলোচনার কথা, আমরা বলেছি সরকারের সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের জনগণকে সাথে নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদের বক্তব্য শোনা হচ্ছে, এবং এগুলো আমরা আসলে শুনতে চাই যে সরকারের কি পরিস্থিতিতে চলছে। তো এগুলো আমরা শুনতে চাই, আমরা এগুলো নিয়ে গলা আলোচনা আয়োজন করতে চাই, প্রয়োজন করলে আমরা উঠান বৈঠক করতে চাই। আমরা এক প্রান্তিক লোকের কাছ থেকে জানতে চাই সংবিধানটা উনি কিভাবে চায়, নীতি নির্ধারণী জায়গাটা উনি কিভাবে চায়, পুলিশটা উনি কিভাবে চায়, কিভাবে চাইলে কিভাবে হলে উনি পুলিশের কাছে মামলা করতে ভয় পাবেন না, উনি আদালতে যেতে ভয় পাবেন না, উনি হসপিটালে যেতে ভয় পাবেন না, ওনাকে কোনোভাবে প্রান্তিক লোককেও কোনোভাবে মর্যাদাহীন করা হবে না। আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। গণ আলোচনা আমাদের একটি বড় বড় একটি জায়গা থেকে গণ আলোচনার পরিসরটা থাকবে। জি, আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। জনাব মাসরুর মাওলা, এই ঘুরে ফিরে সবকিছু আসলে একটা জায়গায় আসে, নির্বাচন। এই জায়গায় আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আলোচনা করছিলাম এর সাথে সংশ্লিষ্ট আবার একটু অন্যরকমও বলতে পারেন। বিষয়টা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব, তিনি কয়েকদিন আগে বলেছেন যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে নিয়েছে, আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না, আমরা সবসময় জনগণের দোসর ছিলাম। 2024 সালে নির্বাচন আমরা বর্জন করতে চেয়েছিলাম, আমাদের বাধ্য করা হয়েছে নির্বাচনে যেতে, এবং এটা সবাই জানে, এটা উনি বলেছেন কোট আনকোট। এখন যেটা হচ্ছে, আমি জাস্ট ছোট্ট করে, আমাদের তো সময় কম, আমাদের আরও একটি বিষয় আছে যেটা আপনাদের কাছে আমি একটু শুনতে চাই। জোর করে আসলে কিভাবে আওয়ামী লীগ আপনাদের নির্বাচনে নিয়ে গেল, আপনাদের কি ভয়ভীতি দেখানো হয়েছিল না কিভাবে, মানে কি করা হয়েছিল বিষয়টা? থ্যাংক ইউ। আসলে কি, এটা 2014, 2018 এবং 2024, 2014-2018 এশার সাহেবকে জোর করে সিএমএইচ আটকে রেখে রসের সাথে দিয়ে নির্বাচনে নিয়েছিল, বিকজ রসের সাথে সঙ্গে ওনার একটা পার্সোনাল সম্পর্ক ছিল শেখ হাসিনার। এইবার যেটা করেছেন 2024 সাল, যেটা হলো জি এম কাদেরের নেতৃত্বে নির্বাচন রয়েছে, তো জি এম কাদের শুরু থেকেই উনি এগেইনস্ট দিস ইলেকশনে ছিলেন, এবং উনি আমাদের পার্টি ফোরামে এবং আমাদের বিভিন্ন জনসমাবেশে সবার কাছ থেকে অনুমতি নিয়েছেন যা নির্বাচনে যাবো কি যাবো না। সেখান থেকে সবাই ম্যান্ডেট দিয়েছিল জি এম কাদেরকে যে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটি হবে। তো জি এম কাদের সেই হিসেবে উনি অটল ছিলেন, উনি নির্বাচনে যাবেন না। ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট করলো কি, আমাদের আউটসাইডার্স কিছু জেপি আছেন, আউটসাইডার্স কিছু যারা সংশ্লিষ্ট আমাদের দলের সঙ্গে না, তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে উনি বানালেন জাতীয় পার্টি বিটিম। বিটিম বানিয়ে ফোর্সফুলি তাদেরকে লাঙ্গল দেওয়ার জন্য, লাঙ্গল যেটা আমাদের প্রতীক, এটা সরিয়ে নিয়ে তাদেরকে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিল। তখন আমাদেরকে থ্রেট দিল, আমরা নির্বাচনে যদি না যাই লাঙ্গলও আমরা হারাবো, জি এম কাদের চেয়ারম্যানশিপও হারাবে, এবং জি এম কাদেরকে এসএসএলের মতন সিএমএসে আটকে রাখা হবে। আচ্ছা, আমি 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 জি দুঃখিত, আমাদের হাতে একদম সময় কম, আমি আপনার মূল কথাটি আমি বুঝতে পেরেছি, এই বিষয়ে আমরা আরও বিস্তর আলোচনা করব আরেক সময়। আমি ছোট্ট করে জাস্ট একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনাদের তিনজনের একজন একজন করে আমি ছোট করে এক মিনিট করে জাস্ট মতামতটা চাবো, হাতে আমার একদম সময় নেই। সেটি হচ্ছে, ঢাকায় পালিত হয়েছে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার 76তম মৃত্যুবার্ষিকী, এখানে বিভিন্ন বক্তারা ছিলেন এবং তারা নানা কথা বলেছেন, এর মধ্যে একজন বলেছেন যে পাকিস্তান না থাকলে বাংলাদেশের সৃষ্টি হতো না, সেখানে মোহাম্মদ আলী জিন্নার 76তম মৃত্যুবার্ষিক স্মরণে আপনার উর্দু কবিতা পাঠ হয়েছে, এবং সেখানে পাকিস্তানি যে শিক্ষার্থী বাংলাদেশে অধ্যয়নরত দুজন উর্দুতে গানও পরিবেশন করেছেন। আমি শুধু যে প্রশ্নটি আপনাদের সামনে রাখতে চাই, প্রশ্ন না, আমি জাস্ট সামান্তা শারমিন ছোট্ট করে আমাকে যদি এক মিনিটে বলেন যে এই ব্যাপারে আপনার মতামত কি। আচ্ছা দেখুন, আমি মনে করি যে আমাদের আসলে বাংলাদেশে বাক স্বাধীনতার প্র্যাকটিস করা উচিত, কিন্তু আমাদেরকে আসলে যেহেতু 15 বছর থেকে 17 থেকে 15 বছর এক ধরনের মানে জেলখানা কাটাতে হয়েছে, তো সেই জায়গায় অনেক ধরনের বিষয় আসলে রিসার্ফেস করছে, তো সব ধরনের বিষয়কে আসলে আমরা সেন্টার অফ অ্যাট্রাকশন মনে করি না।
আমরা মনে করি যে এখানে দেশ পুনর্গঠনের ইস্যুটাই আসলে সবচেয়ে বেশি সেন্টার অফ অ্যাটেনশন পাওয়া উচিত, এবং রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঠিক করার ব্যাপারে বাংলাদেশের নাগরিকদের মনোযোগী হওয়া উচিত। জি ধন্যবাদ জনাব মাসরুর মাওলা। একই প্রশ্ন আপনার কাছে, এই যে ঢাকায় প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালিত হলো, এই বিষয়ে আপনার মতামতটা কি অথবা আপনার মন্তব্য কি? আসলে আপু যে একটা সুন্দর কথা বলেছে, আমাদের সবারই একটা ফ্রিডম থাকা উচিত, ফ্রিডম অফ স্পিচ থাকা উচিত। মানে আমি অ্যাড করলাম আপুর সঙ্গে কথাগুলা, তো এইখানে ডেমোক্রেসি বা আমরা গণতন্ত্র যেটা বলি, গণতন্ত্র ঠিক রাখার জন্য আসলে সবাইকে যার যার জায়গায় তাকে পলিটিক্সে তাকে সুযোগ দেওয়া উচিত। এখানে এখানে কাউকে কোনো বাধা সৃষ্টি করা উচিত না। জি আপনাকে ধন্যবাদ। এবং খুব সংক্ষেপে 30 সেকেন্ড, আরিফুল ইসলাম, একই বিষয়ে আপনার মত কি? চর্চা হয়নি, যেহেতু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র চর্চার দ্বার উন্মোচন করেছেন, সেই ক্ষেত্রে প্রত্যেক নাগরিকই হয়তো ভাবছেন তার জায়গা থেকে সে তার মত প্রকাশ করতে পারবেন, সেই মত প্রকাশের জায়গা থেকে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে কিছু ব্যক্তি তাদের মত প্রকাশ করেছেন। আমি প্রথম দিকে মনে করি যে এটা মত প্রকাশেরই একটা স্বাধীনতা, পরবর্তীতে রাষ্ট্র যদি মনে করে তার জন্য হুমকি হবে সেটাকে সে বন্ধ করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।